দর্শক স্বাগত জানাচ্ছি সময় নিউজ ডট টিভির বিশেষ অনুষ্ঠান বদ্যিবাড়িতে বদ্যিবাড়ির দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব নবজাতকের অন্ধত্বের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি দর্শক শুরুতেই চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে আছেন ডক্টর নজ নাজমুন নাহার সহযোগী অধ্যাপক ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এরপরে আছেন ডক্টর আবু তালহা সহকারী রেজিস্ট্রার নবজাতক ও শিশু বিভাগ বার্ডেম এবং এরপরেই আছেন একজন নবজাতকের মা আলফি শাহরিন আপনাদের সবাইকে সময় নিউজ ডট টিভির এই অনুষ্ঠানে স্বাগত আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা এই অনুষ্ঠান দেখছেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সময় নিউজ ডট টিভিতে এখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এছাড়াও শিশুদের চোখের যে কোনো ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞরা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় আমি প্রথমেই ম্যামকে প্রশ্ন করতে চাই যে আমাদের দেশে আমরা জানি যে প্রতি বছর একত্রিশ লাখ শিশু জন্মগ্রহণ করছে এর মধ্যে আমরা জানছি যে প্রায় সাড়ে বারো শতাংশ শিশু কিন্তু অন্ধত্বের ঝুঁকি নিয়ে পৃথিবীতে আসছে তো সেক্ষেত্রে আমরা যেটা জানি যে রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথিও প্রিম্যাচুরিটি নামে একটি রোগ আছে যেটি শিশুদের অর্থাৎ নবজাতকের অন্ধত্বের অন্যতম প্রধান কারণ এই আরোপি বা রেটিন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি আসলে কি যদি আমাদের একটু বলেন আসলে আরোপি যদি আমি শব্দটা বলি এটি হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নামটা শুনলেই বোঝা যাচ্ছে কিন্তু যে এটি হচ্ছে প্রিম্যাচুর বেবি অর্থাৎ অপরিণত নবজাতকদের চোখের রেটিনার একটা অসুখ তাহলে রেটিনা কী রেটিনা হচ্ছে চোখের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ যেখানে ছবি তৈরি হলে আমরা দেখতে পাই অপরিণত নবজাতকের ওই রেটিনাটা কি হয় তাদের রেটিনাটাও অপরিণত থাকে ফলে সেখানে আরোপিতে সেখানে কিছু অস্বাভাবিক ধরনের রক্তনালী তৈরি হয় এবং সময় মতো যদি সেটার চিকিৎসা করা না হয় তাহলে সেখান থেকে রক্তক্ষরণ হয় পরবর্তীতে রেটিনা ছিঁড়ে যায় এবং বাচ্চা চিরতরে অন্ধ হয়ে যেতে পারে আমরা আরো যদি জানতে চাই যে শিশু তো অনেকেই আসলে জন্মগ্রহণ করছে অপরিণত অবস্থায় কিন্তু সবারই কি আসলে আরোপের ঝুঁকি থাকে কি না সাধারণত যারা আটত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাদেরকে আমরা হয়তো পঁয়ত্রিশ নাকি তাদেরকে আমরা অপরিণত নবজাতক বলে থাকি হ্যাঁ কিন্তু আরোপিতে আসলে আমরা মনে করি যে যারা পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মায় এবং যাদের ওজন দুই কেজির কম থাকে তাদের আসলে আরোপি হওয়ার ঝুঁকিটা বেশি থাকে আরপি ঝুঁকির মানে পরে সাধারণত মানে একজন মায়েদের অথবা যারা আছেন চিকিৎসক যারা দেখছেন যে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেছে কি করণীয় মানে হতে পারে সেটা এই 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 প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুধু আমাকে জানলে হবে না যে এই বয়সের বাচ্চারা আরপি ঝুঁকিতে থাকে তার মানে হচ্ছে তাদেরকে আমাকে সময় মতো দেখতে হবে যে যারা ঝুঁকিতে আছে তাদের আরোপিটা আছে কিনা এবং এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাচ্চার জন্মের তিন থেকে চার সপ্তাহের মধ্যে ওই বাচ্চাটাকে আমাকে দেখতে হবে যে তার চোখে আরোপি হলো কিনা যদি আরোপি হয় তাহলে আমাকে সেভাবে ব্যবস্থা নিতে হবে হয় আমি তাকে দেখতে থাকবো অথবা চিকিৎসার প্রয়োজন হলে তাকে আমার চিকিৎসা করতে হবে আচ্ছা ম্যাডাম থ্যাংক ইউ আমরা এখন চলে যাচ্ছি ডক্টর আবু তালহার কাছে যে আরোপি হওয়ার পরে এই আরোপির ঝুঁকিটা আসলে আর কোনো কোনো কারণে বাড়ে কিনা কি কি কারণে বাড়ে অলরেডি ম্যাডাম যেটা বলেছেন যে আরোপির জন্য প্রধান কারণ হচ্ছে প্রিম্যাচুরিটি মানে অপরিণত বা অপরিপক্কতা এর সঙ্গে আরও কিছু কারণ আছে যেরকম ধরেন স্বল্প ওজন ম্যাডাম এটাও বলেছেন সঙ্গে এই বাচ্চাগুলো যারা অপরিণত এবং স্বল্প ওজন তাদের আবার দেখা যায় যে সার্ভাইভ করার জন্য অক্সিজেন দিতে হয় তো অনেক সময় যদি কোনো বাচ্চা অক্সিজেনটা অনেক দিন ধরে অনেক বেশি মাত্রায় পায় তাহলে এটা একটা ঝুঁকির কারণ হয়ে যায় এই বাচ্চাগুলো সাধারণত ইনফেকশন বেশি হয় এই ইনফেকশন নিজেও আরোপির ঝুঁকিটা বাড়ায় এই বাচ্চাগুলোর গায়ে দেখা যায় যে অনেক সময় এদের রক্তের পরিমাণ অনেক কম থাকে এই কারণে তাদেরকে বেশি বেশি করে রক্ত দিতে হয় এটাও কিন্তু একটা আরোপির জন্য ঝুঁকি বাড়ায় সঙ্গে আরও যে কারণগুলো আছে এই বাচ্চাগুলো দেখা যায় যে অনেক ঠিক থাকে এই কারণে এদেরকে এনআইসিউতে অর্থাৎ বাচ্চাদের যে আইসিউ আছে সেখানে ভর্তি করতে হয় এবং আইসিউতে দেখা যায় যে একটা বাচ্চার যেহেতু বাচ্চা ছোট সব কিছুই অপরিপক্ক সেই কারণে দেখা যায় যে এই বাচ্চাগুলোর যে ঝুঁকিগুলো থাকে যেরকম ব্রেনের মধ্যে রক্তক্ষরণ সঙ্গে এই বাচ্চাগুলোর মাঝে মাঝেই শ্বাস বন্ধ হয়ে যায় যেটাকে আমরা এক নিয়ে বলি এই সকল নানাবিধ কারণেই সাধারণত এই অপরিণত স্বল্প ওজনবিশিষ্ট বাচ্চাদের আরোপীজনিত ঝুঁকিটা আরও বাড়ায় দেয় আমি আর জানতে চাই আরেকটু পরিষ্কারভাবে যে আমরা জানি যে এই ধরনের শিশুরা সাধারণত এনআইসিইউতে থাকে রাখতে হয় তাদেরকে তো সেক্ষেত্রে অক্সিজেনের বিষয়টা যে মানে বারবার ঘুরে ফিরে আসে অক্সিজেন তো তাকে বাধ্যতামূলকভাবে দেওয়া হবে কিন্তু এটাকে কি আসলে অক্সিজেন না দেওয়ারও তো কোনো রাস্তা নেই না যেহেতু বাচ্চাটা অপরিণত তাদের লাংসটাও অপরিণত এবং তাদের বাঁচার জন্য অক্সিজেন দিতে হবে এই কারণে কিন্তু আমরা অক্সিজেনটা দিই সেটা হচ্ছে জুডিসিয়াস অক্সিজেন ইউজ আমরা করি একটা বাচ্চার জন্য যে মাত্রায় দরকার সেটা সঙ্গে তো এই বাচ্চাগুলোর আরও তো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে যেরকম মাথার মধ্যে রক্তক্ষরণ ইনফেকশন আসলে সামগ্রিক মিলে আরোপি যেটা হচ্ছে অপরিণত স্বল্পজন বিশিষ্ট বাচ্চাদের সঙ্গে এই বিষয়গুলো এই আরোপিটাকে প্রভাবিত করতেছে সেই জন্য অক্সিজেন দিলেই যে শুধুমাত্র আরোপি হবে তা না অক্সিজেন দিলে বাচ্চাকে বাঁচাতে হবে এই কারণে তাকে অক্সিজেন দিতে হবে তবে সেটা অবশ্যই আমাদেরকে জুডিশিয়াস দিতে হবে আরেকটা বিষয় জানি যে পঁয়ত্রিশ সপ্তাহের আগে যারা জন্মগ্রহণ করছে তারা কি সবাইকে এনআইসিইউতে থাকে নাকি বাসাতে ধরনের শিশুরা জন্মগ্রহণ করে না রকম শিশুরা করে আর বাংলাদেশে তো বোঝেন যে এখানে অনেক শিশুই দেখা যাচ্ছে যে বাসায় হোম ডেলিভারি হচ্ছে তো সেই ক্ষেত্রে যে কাজটা হচ্ছে যাদের এরকম ট্রিটমেন্ট লাগে না সবারই যে ট্রিটমেন্ট লাগবে তা না কিন্তু তাদের অবশ্যই বিশ থেকে তিরিশ দিনের মধ্যে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে তাদেরকে আরোপির জন্য চোখ পরীক্ষা করাতে হবে কারণ আরোপির জন্য কিন্তু প্রধান যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে প্রিম্যাচুরিটি এবং স্বল্প ওজন যেটা পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ যারা করেছে আমরা আবার কাছে আর আবার ফিরে আসি যে আমাদেরকে দর্শক ফেসবুকে ইতিমধ্যে নক করছে তারা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছে মুন্নাফ নামে একজন আমাদের ফেসবুকে জানতে চেয়েছে এই যে আরোপির চিকিৎসা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি এটার আসলে খরচটা আসলে কেমন এটা মানে করতে পারবে আচ্ছা তো তার আগে আমি একটু বলি যে যে চিকিৎসাটা আমরা করি কি কি ধরনের চিকিৎসা আছে আর তারও আগে যদি বলি আসলে কি সব বাচ্চার বা সব আরোপির চিকিৎসার প্রয়োজন আছে না নেই আসলে কারণ আরোপিটা আসলে ডিফারেন্ট স্টেজে আছে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা বলি এবং সাধারণত এক দুই স্টেজে আমরা অবজার্ভ করি অর্থাৎ দেখতে থাকি যে সে নিজে নিজে ভালো হয়ে যায় কিনা কিছু সংখ্যক বাচ্চা কিন্তু নিজে ভালো হয়ে যায় তাদেরকে আমরা দেখি যদি ভালো হয়ে যায় আর চিকিৎসার আওতায় লাগে না তাদেরকে আনা কিন্তু যারা স্টেজ থ্রিতে চলে যায় সেই মুহূর্তেই আমরা তাদেরকে চিকিৎসা করি এবং এই স্টেজ থ্রিতে এসে আমাদের যে অ্যাভেলেবেল চিকিৎসা সেই চিকিৎসাটা হচ্ছে আমাদের লেজার ট্রিটমেন্ট এছাড়া লেজার ট্রিটমেন্ট আসলে হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এখন সারা দুনিয়া ব্যাপী এটা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা এটা অত্যন্ত সুন্দরভাবে এই চিকিৎসাটা আমাদের দেশে করতে পারি এছাড়া অ্যাভেলেবেল ট্রিটমেন্ট যেটা আগে ছিল ক্রায়ো সেটা এখন আর আমরা করছি না তেমন আমাদের এটা আছে এছাড়া আরেকটা হচ্ছে চোখে ইনজেকশন দেওয়া যায় সেটাও একটা নতুন পদ্ধতি এখন কথা হচ্ছে ইনজেকশনটাই কি আসলে লেজার কি না ইঞ্জেকশানটা একটু আলাদা এটাকে ইঞ্জেকশন যে বলে অ্যাভেস্টিন এটাও আমাদের চক্ষু হাসপাতালে অ্যাভেলেবেল তবে সব ক্ষেত্রে আবার ইঞ্জেকশন দেওয়া যাবে না আমি আগেই বলেছি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইজ দ্য লেজার ট্রিটমেন্ট আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করতে হয় এবং আমরা যদি প্রপার টাইমে বাচ্চাটাকে পাই এবং সঠিকভাবে লেজার ট্রিটমেন্টটা করতে পারি আসলে বাচ্চা ভালো হয়ে যাবে কিন্তু কোনো কারণে আমরা যদি স্টেজ থ্রিতে না পেয়ে তাকে স্টেজ ফোরে চলে গেল কিংবা স্টেজ ফাইভে চলে গেল তাহলেই বিপদ স্টেজ ফোর ফাইভ থ্রিগুলা এগুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ আমরা বলছি যে স্টেজ থ্রি পর্যন্ত এমন একটা অবস্থায় থাকে যে চিকিৎসার ফলে সে ভালো হয়ে গেল স্টেজ ফোর মানে হচ্ছে তার রেটিনাটা ছিঁড়তে শুরু করেছে বলছি যে এটা সময়টা যদি হ্যাঁ আমি বলছি এই সময় একটু একটু বলছি আমি যে ছিঁড়তে শুরু করলে ওই অবস্থায় আমি হয়তো অপারেশন করতে হবে ওই ছোট বাচ্চার তাড়াহুড়ো করে জরুরি ভিত্তিতে এবং এর পরবর্তী স্টেজ ফাইভ মানে হচ্ছে আসলে বাচ্চাটা অন্ধ হয়ে গেল স্টেজ ফাইভে যদি আমার কাছে আসে আমার হয়তো কিছুই করার থাকবে না কাজেই এবং এই যে সময়টা আপনি বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কতটুকু সময় আমি পাবো তাকে এটা এখন যখন আমি দেখলাম যে বাচ্চার স্টেজ ওয়ান টু দেখা যায় যে উইদিন ওয়ান টু উইকের মধ্যে সে স্টেজ থ্রি ফোর ফাইভে চলে যাবে তার মানে হয়তো এক মাসের মধ্যে বাচ্চার অসুখ শুরু হলো দেড় মাসের মধ্যেই চিকিৎসা করতে না পারলে বাচ্চা আসলে অন্ধ হয়ে যাবে এরকম দ্রুত স্টেজগুলো চলে যায় কাজে খুব জরুরি হচ্ছে সময় মতো দেখা এবং তার যদি চিকিৎসার প্রয়োজন হয় তাকে চিকিৎসা করা এখন কথা হচ্ছে যে চিকিৎসার ব্যয় নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ চিকিৎসার ব্যয়টা এমন যে আমি কি সরাসরি যদি টাকার অঙ্কে বলি সেটা এমন হবে না যে বাবা মা বেয়ার করতে পারবে না কেন আমি এটা বলছি কারণ একজন নবজাতকের প্যারেন্টস যারা অত্যন্ত তার প্রেশাস বেবি আমি জানি এই সমস্ত প্রিম্যাচর বেবিরা এবং তারা হসপিটালে রেখে তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের নিউনোটোলজিস্টটা প্রচুর চেষ্টা করেছেন এবং সাকসেসফুলি তাদেরকে অনেক যত্ন করে সার্ভাইভ করাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু সে এরপরে যে চোখের চিকিৎসাটা সেটা যেমন আমি যদি বলি যে লেজার করতে দশ থেকে বিশ হাজার টাকা লাগে সেটা এমন কিছু না আমি বলবো কারো কারো বাঁচানোর অন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচবে সেখানে দশ বিশ হাজার টাকা ওই সমস্ত প্যারেন্টস জন্য আমি জানি কিছু না কারণ তারা কখনোই এই কথা বলেন নাই যে আমি এই টাকা দিতে দিয়ে চিকিৎসা করাবো না এ কথা আমি খুব কম শুনেছি যারা বলেন তারা আসলেই হয়তো আর্থিকভাবে দুর্বল তাদের জন্য ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে সেই ব্যবস্থাটাকে আমি সেটা বলছি এখন আমি যদি আমার ইনস্টিটিউটের কথা বলি আমি চিকিৎসা করি ইস্পাহানি আই ইনস্টিটিউট ইসলামিয়া ইস্পাহানি আই ইনস্টিটিউট তো ইসলামিয়া চক্ষু হাসপাতালে যেটা হয় দশ বিশ হাজার টাকা দিয়ে আমরা বাচ্চার আর লেজার করছি কোনো বাচ্চা যদি দিতে না পারে তাহলে তার জন্য আমাদের একটা ফান্ড আছে যেখান থেকে আমরা কিছু টাকা তাকে হেল্প করি যদি এমন হয় সে কিছুই পারবে না তাহলে আমরা বাচ্চার চিকিৎসাটা ফ্রি করে দিই এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যেমন আমরা একটা টিম নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই এবং ওখানে কিন্তু টোটাল দেখ আরোপী দেখা এবং চিকিৎসা পুরোটাই ফ্রি হয় কারণ ওখানে গরিব বাচ্চারা বেশি থাকে আমরা যদি ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ইস্পাহানির কথা বাদ দিয়ে মানে রাজধানীতে তো আরও অনেক হাসপাতাল আছে আর কোন কোন জায়গায় এই ধরনের চিকিৎসাটা আরোপীর পরীক্ষাটা হয় হ্যাঁ এখন যেমন আসলে অনেক বেশি না যেমন আমরা আরও দু একটা জায়গায় সার্ভিস দিই যেমন অ্যাপোলো হাসপাতালে আমরা টিম নিয়ে যাই পপুলার হাসপাতালে যাই আবার আরও ঢাকার লালমাটিয়াতে যাই আমরা ওইসব জায়গায় ইনস্টিকেচারগুলো अवेलेबल এছাড়া যেমন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সরকারি ওটাতে আছেই তারা চিকিৎসা করে থাকেন বিএসসি মেমিও হ্যাঁ সেখানে এই চিকিৎসাটা আছে বার্ডেম হাসপাতাল সেখানে এই চিকিৎসাটা আছে ওখানে ডাক্তাররা ট্রেন্ড এবং তারা চিকিৎসা করে যদি আমরা আরেকটু ভেতরে যাই যে অনেকে আছে যে নিম্ন মধ্যবিত্ত অথবা কোনোভাবেই তাদের এই টাকাটা বিয়ার করার মতো অবস্থা নাই তাদের জন্য ফ্রি চিকিৎসা করার কোন ধরনের কোনো ব্যবস্থা করা আছে সেই কথাটা আমি বললাম যে এমন যদি হয় আমি দেখলাম যে বাচ্চাটার আরও পীর চিকিৎসা করতে হবে এবং তার বাবা মার ক্ষমতা নেই অবশ্যই এই বাচ্চাটার চিকিৎসা না নিয়ে এখান থেকে যাবে না আমার হাসপাতাল থেকে যাবে না যেভাবে হোক তার ব্যবস্থা করা হবে সোজা কথা হচ্ছে আমাদের চোখের সামনে আমি দেখব যে আরোপি হয়েছে আর শুধুমাত্র টাকার জন্য অন্ধ হয়ে যাবে হতে পারে না ওই বাচ্চার চিকিৎসা হবে ইনশাআল্লাহ সেটা সেই টাকাটা যেভাবে হোক আমরা ফ্রি করে দিব অথবা ফান্ড থেকে দিব এনি হাও ওই বাচ্চার চিকিৎসা হবেই শুধু টাকার জন্য বাচ্চার চিকিৎসা না নিয়ে যাবে না এটা আমি জোর দিয়ে বলছি আচ্ছা ধন্যবাদ আপা আপনার কাছে আমরা আবার আসছি আমরা ডক্টর তালহার কাছে আবার যদি যাই যে আমরা আরোপি নিয়েই কথা বলছি যদিও এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ অন্ধত্বের যদি আরোপি থেকে আমরা একটু বের হয়ে আসি তাহলে শিশুদের অথবা নবজাতকের এই আরোপি ছাড়া আর কোন কোন কারণ যেটাতে অন্ধ কিংবা অন্য কিছুর আশঙ্কা থাকতে পারে না অবশ্যই যেটা আমরা এখানে আরোপির কথা বলেছি সেটা হচ্ছে আরোপির কারণে একটা বাচ্চা যদি আমরা ট্রিটমেন্ট না করি ফলো আপ না করি তাহলে বাচ্চাটা অন্ধ হয়ে যেতে পারে তবে হ্যাঁ সময় মতো ট্রিটমেন্ট করতে হবে যদি বাচ্চাটাকে সময় মতো ট্রিটমেন্ট না করা যায় এবং পর্যাপ্ত ভালোভাবে ট্রিটমেন্ট না করা যায় তাহলে দেখা যায় এই অন্ধত্ব বাদেও বাচ্চার যেটা হতে পারে যেটা আমরা বলি ট্যারা রোগ যেটা বলি সেটা একটা হতে পারে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে চোখের চাপ বেড়ে যেতে পারে যেটাকে গ্লুকোমা বলা হয় এরপরে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হাই পাওয়ারের চশমা ব্যবহার করতে পারে ওভারঅল একটা বাচ্চার দৃষ্টিশক্তির যে ক্ষমতা সেটাও কিন্তু কমে যেতে পারে অন্ধত্বর পাশাপাশি কিন্তু যদি ভালোভাবে ফলো আপ না করা হয় এবং ট্রিটমেন্টটা অ্যাডুকেট না করা হয় তাহলে কিন্তু এই কারণগুলো হতে পারে আর আপনি যেটা বলেছেন একটু আগে যে একটা বিষয় বারে বাড়ি আসতেছে যদি কোনো প্রকার গরিব এবং মধ্যবিত্ত পরিবার হয় তাহলে তাদের ক্ষেত্রে আরোপি ট্রিটমেন্ট সে যদি বিয়ার করার ক্ষমতা না থাকে তাহলে সে কি করবে এক্ষেত্রে ম্যাডামের সাথে আমিও একমত বাংলাদেশের যে হসপিটালগুলো আছে বিশেষ করে বারডেম বিএসএমএম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ম্যাডামের ইসলামী আই হসপিটাল এখানে কিন্তু টাকা পয়সার জন্য কোনো একটা বাচ্চা অন্ধ হয়ে যাবে এরকম কিন্তু কোনো ইতিহাস নেই এবং ওই বাচ্চা যদি টাকা পয়সা বিয়ার করতে না পারে চিকিৎসকগণ কিন্তু তাকে সম্পূর্ণভাবে ফ্রিভাবেই অথবা ফান্ড থেকে টাকা দিয়ে তার কিন্তু এই আরোপির লেজার ট্রিটমেন্ট অথবা ইঞ্জেকশনের ট্রিটমেন্টটা দিয়ে থাকে এটা তো আমাদের জন্য একটি খুবই আশার খবর আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে এই ধরনের রোগীদের যে চোখের যে নানা ধরনের সমস্যা হচ্ছে তো আমরা এখন কিন্তু অনেক সময় দেখি যে একটা বাচ্চা জন্মগ্রহণের করার পরে ছোট এক বছর দু বছর পাঁচ বছর অনেকের মাঝে কিন্তু এক ধরনের প্রবণতা দেখছি যে চোখে তারা চশমা ব্যবহার করছে মানে এটা আসলে কেন কেন এই প্রবণতা বেশি আমরা দেখছি এখন এটা আমরা বলতে পারি যে একটা বিষয় হচ্ছে যে এই বাচ্চাগুলো প্রিমেচুর যদি থাকে এবং তাদের হয়তো আরোপি ছিল স্টেজ ওয়ান অথবা টুয়ে ছিল তারা হয়তো ভালোভাবে ফলো আপে আসে নাই কারণ আগে তো মানুষ এত সচেতন ছিল না এখন তো আরোপি নিয়ে অনেক বেশি সচেতনমূলক প্রোগ্রাম হচ্ছে এটা একটা হতে পারে সঙ্গে যেহেতু আপনি একটা কোশ্চেন করেছেন এর ক্ষেত্রে বলি যে বর্তমান সময়ে বাচ্চাদের মাঝে আমরা আরেকটা প্রবণতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের সামনে ছোট বাচ্চাদেরকে দেখা যাচ্ছে তার সামনে মোবাইল দিয়ে রাখা হয়েছে তাকে অল টাইম টেলিভিশনের সামনে রাখা হচ্ছে ফলে দেখা যাচ্ছে বাচ্চারা এই মোবাইলে অল টাইম দেখতেছে টেলিভিশন দেখতেছে তাহলে তাদের কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হচ্ছে তাদের কিন্তু দৃষ্টিশক্তির ক্ষমতাটা অনেকটাই কমে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চা অল্প বয়সেই তাকে চশমা পড়তে হচ্ছে এই কারণে আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে মাদেরকে এবং বাবাদেরকে জানাবো যে ছোটো বাচ্চাদেরকে যত কম পারা যায় টেলিভিশনের সামনে নিয়ে যাওয়া এবং তাদেরকে মোবাইল থেকে পারতপক্ষে দূরে একটু দূরে রাখা একটু দূরে রাখা আপার কাছে আমরা আমরা ফিরে আসি যে একজন ফেসবুকে আরও একজন জানতে চেয়েছেন হেলাল খান যে আমরা কিন্তু আমাদের সমাজে এবং বিভিন্ন হসপিটালে দেখছি যে প্রচুর পরিমাণ সিজারিয়ান অপারেশন হচ্ছে এটার প্রবণতা অনেক বেশি এবং আমরা অনেক ধরনের অভিযোগও শুনে থাকি যে যাকে সিজার করার অবস্থায় যাকে মানে যে নাই তাকেও কোনো না কোনোভাবে প্ররোচনায় ফেলে সিজারিন অপারেশন করা হচ্ছে এই শিশুদের এই চোখের অন্ধত্বের কারণ কি এই সিজারের সাথে কোনো সম্পর্ক আছে কি না এই ব্যাপারে মন্তব্য ঠিক করা আমি জানি না কিভাবে করা উচিত তবে যেটা আমি বলছি যে হয়তো সেই প্রবণতাটা শুধুমাত্র যে কোনোভাবেই করা হচ্ছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা এমন হতে পারে যে তার প্রয়োজন কিংবা বাচ্চার রিস্ক আছে বা মায়ের রিস্ক আছে এই জন্য ডক্টর এখন আর রিস্কে যেতে চান না ওনারা সিজার করেন বাচ্চা অনেক সময় এই কারণে আর্লি হয়ে যায় প্রিম্যাচিওর বাচ্চা হয় হ্যাঁ সিজার সেক্ষেত্রে আমি বলবো একটা সম্পর্ক আছে কারণ আর্লি সিজারের কারণে বাচ্চা প্রিম্যাচিওর হচ্ছে তাতে যেটা হলে বাচ্চার সার্ভাইভেল বেড়ে যাচ্ছে প্রিম্যাচর হচ্ছে বাচ্চার রিস্ক কমে যাচ্ছে আই মিন যে তারা নিউনাটোলজিস্টরা যথেষ্ট ভালো সেবা দিয়ে তাদেরকে চিকিৎসা করছেন এবং তাদের সার্ভাইভ্য রেট বেড়ে গেছে কিন্তু ওই একই কারণে আরোপিটাও বেড়ে যাচ্ছে সেই হিসাবে আমি বলতে পারি যে হ্যাঁ কিছুটা রিলেটেড যে এই প্রিম্যাচিউরিটি বাড়ছে সে কারণে আরোপি বাড়ছে ডেফিনেটলি রিলেটেড এরপরে আমরা একটা প্রতিবেদন দেখব তার আগে আর একটা প্রশ্ন হচ্ছে যে আরোপিতে যে বলা হয় যে চার সপ্তাহের মধ্যেই ট্রিটমেন্টটা নিতে হবে এটা কি মধ্যেই বাধ্যতামূলক কেন আচ্ছা যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে আরোপিটা ডিফারেন্ট স্টেজে যায় এবং সেই যে যাওয়াটা খুব কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত হয় যেমন তারা অনেক প্রিম্যাচর তাদেরকে আসলে তিন সপ্তাহের মধ্যে দেখা উচিত কারণ তাদের আরোপিটা আরও আগে আসে তো আমি যখন দেখব যে তার আরোপিটা শুরু হলো এবং হয়তো ওর কাছাকাছি একটা সময়ই তার চিকিৎসা করার প্রয়োজন হবে অর্থাৎ বাচ্চাটা অবজারভেশনে থাকতে হবে যখনই মনে হবে এটা স্টেজ থ্রি চিকিৎসার আওতায় আসছে আমাকে চিকিৎসা করতে হবে এই কারণে ওই চার সপ্তাহটা অত্যন্ত জরুরি কারণ কোনোভাবে আমি মিস করতে চাই না বাচ্চা আমার কাছে দুই সপ্তাহ দুই মাসে আসলো বা তিন মাসে আসলো আমি দেখলাম বাচ্চা স্টেজ ফাইভ হয়ে গেছে চোখ সাদা হয়ে গেছে বাচ্চারা আর কিছু করার নাই এই অবস্থায় আমরা কিছুতেই যেতে চাই না রোগটা খুব দ্রুত তার স্টেজ চেঞ্জ করে ফেলে হ্যাঁ কাজে এই জন্য ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এটা আমি বলবো যে সবচাইতে জোরদার কথা হচ্ছে বাচ্চাকে সময় মতো দেখা যাদের টাইমলি পেয়েছি টাইমলি ট্রিটমেন্ট করেছি আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট আলহামদুলিল্লাহ সাকসেস বিকজ নাইস লেজার তাদের ভালো ভীষণ আমরা এদেরকে এখনো ফলো আপ করছি ছোটো বাচ্চার এখন তিন চার বছর বয়স হয়ে গেছে স্টিল আমি তাদেরকে অন্তত বছরে একবার দেখি দে আর ডুইং ফাইন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক সময় টিভিতে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচরিটি অর্থাৎ নবজাতকের অন্ধত্বের ঝুঁকি নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রচারিত হয়েছে চলুন আমরা এই প্রতিবেদনটি দেখে আসি একত্রিশ সপ্তাহ গর্ভে থেকেই মায়ের কোল আলোকিত করে আরিয়ান চিকিৎসকের পরামর্শে এনআইসিইউতে জন্ম নেয়া আরিয়ানকে চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয় তবে সময় মতো না আসায় অর্থাৎ জন্মের দেড় মাস পর চিকিৎসা শুরু হওয়ায় অন্ধত্বের আশঙ্কায় পড়ে এই কোমলমতি আমার বেবি এর সমস্যা আমার তো কষ্ট লাগবে এখন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই এটা যে জানো কার উপরটা কি তাহলে যেন আর কোনো বাচ্চার জানে এই সমস্যা আমার আমার মতো না হয় একইভাবে মাত্র আটাশ সপ্তাহ মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এলেও অন্ধত্বের আশঙ্কা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে নবজাতক মারিয়াম জন্মের তিরিশ দিনের মধ্যে চোখের আরোপি পরীক্ষা করাতে সক্ষম হয়েছিলেন মারিয়ামের মা আমি যদি আসলে ওই থার্টি ডেজের মধ্যে ওকে দেখাতে না পারতাম আমার বাচ্চার চোখ হয়তো আমি রক্ষা করতে পারতাম না আইসিউতে ছিল আমার বাচ্চা রিলিজ দেওয়া যদি বলতো তাহলে আমি তিরিশ দিনের মাথায় চলে আসতাম একটি বেসরকারি গবেষণায় উঠে এসেছে দেশের সাড়ে বারো শতাংশ নবজাতকই অন্ধত্বের ঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করে পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্ম নেওয়া দু কেজির কম ওজনের শিশুদের দ্রুত আরপি চিকিৎসকের কাছে আনার পরামর্শ বিশেষজ্ঞদের টাইমলি চিকিৎসা করতে পারি তাহলে এই সমস্ত বাচ্চারা অন্ধত্বের হাত থেকে বেঁচে যাবে কিন্তু যদি আমরা তাদেরকে সময় মতো দেখতে না পারি পরে দেখি দুই মাস তিন মাস বয়সে আমরা হয়তো তাদেরকে এমন একটা স্টেজে পাবো যে আমাদের কিছু করার থাকবে না এবং এই সমস্ত বাচ্চারা আসলে অন্ধ হয়ে যাবে এদিকে প্রি ম্যাচিউরিটি অফ রেটিনোপ্যাথি রোগ ছাড়াও শিশু ও বড়দের চোখ সংক্রান্ত সমস্যা সমাধানে জেলা উপজেলায় দুইশো ভীষণ সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যে গাইনেকোলজিস্ট আছে ওদের মধ্যে সচেতন থাকা দরকার একটা প্রিমেচুর বেবিকে স্ক্রিনিং করা দরকার যে তার এই ডিজিজটা আছে কি না গাইনিকোলজিস্টের ডক্টর আছে এবং মা বাবারও সেই জিনিসটা জানা দেওয়ার দরকার আছে আর আমরা তো সেই ফ্যাসিলিটি নিয়ে বসে আছি দেশে প্রতি বছর জন্ম নেয় একত্রিশ লাখ শিশু এদের মধ্যে প্রায় চার লাখই আবার জন্ম নেয় অপরিণত অবস্থায় অন্ধত্বের অভিশাপ থেকে বাঁচতে চার সপ্তাহের মধ্যে এসব শিশুদের চোখের আরোপি পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ সময় সংবাদ ঢাকা দর্শক প্রতিবেদনটি দেখলেন প্রতিবেদনে যে মারিয়ামের মা আপনারা দেখেছেন তিনি কিন্তু আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন আমরা চলে যাচ্ছি আলফি শাহরিনের কাছে আপনার কাছে জানতে চাই যে আপনাকে আমরা খুব হাসি খুশি দেখেছি আনন্দিত দেখেছি আরোপি হওয়ার পরেও আপনি আপনার সচেতনতার কারণে অথবা যে কোনো কারণে আপনি আপনার শিশুকে অন্ধত্বের হাত থেকে বাঁচাতে পেরেছেন আপনি যদি আপনার এই অভিজ্ঞতার গল্পটা যদি দর্শকদের যদি একটু বলেন আমার বাচ্চা টোয়েন্টি এইট উইক্সে হয়ে যায় তো ওর জন্মের সময় এক কেজি ওজনের হয়েছিল ওরা ছিল তো আরেকটা বাচ্চা জন্মের পরের দিনই মারা যায় তো বুঝতেই পারছেন যে একটা এক কেজির বাচ্চা এবং আরেকজন পরের দিন মারা গেছে তা আমার মানসিক অবস্থা কি ছিল তো ওকে এনআইসিউতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল তো আমরা আসলে টোটালি ব্লাইন্ড ছিলাম যে এনআইসিওতে কীরকম ট্রিটমেন্ট একটা প্রিম্যাচুর বেবিকে দেওয়া হয় তো এর মধ্যেই আমাদের এক ফ্রেন্ড বলল যে এক মাসের মধ্যে অবশ্যই ওদেরকে চোখ দেখাবেন চোখে পরীক্ষাটা তো করাবেন তো তখনও আমরা জানতাম না আসলে আরোপিটা কী বা আমরা আগে কখনো শুনি নাই যে জিনিসটা কি তো আমরা ওখানে এনআইসির ডক্টরকে বললাম যে আমরা আরোপি চাই তো ওনারা বলল যে বাচ্চার ওয়েট যেহেতু বেশি কম তো আমরা এক মাস পরে দেখাই কিন্তু আমি বললাম যে না আমরা আমি এক মাসের মধ্যেই দেখব মানে আমি মোটামুটি ডিটারমাইন ছিলাম যে আমি এক মাসের মধ্যেই দেখাবো তো আমাদের প্রেশার দেওয়াতে ওনারা ওনাদের ডক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো বাট ওনারা ওনাদের যে আই স্পেশালিস্ট দেখেন আর কি বাচ্চাকে ওনার সাথে যোগাযোগ করতে পারেনি তো পরে আমাদের ওই ফ্রেন্ড আর কি ইসলামিয়া হসপিটালে নাজমুন্নার ম্যাডামের কাছে দেখিয়েছিল ওনাদের বাচ্চা তো আমরা পার্সোনালি ইসলামিয়া হসপিটালে গিয়ে নাজমুন্নার ম্যাডামের সাথে যোগাযোগ করলাম তো উনি যেহেতু আমার বাচ্চাকে এনআইসি থেকে বের করা সম্ভব ছিল না তো ম্যাডাম এবং ম্যাডামরা ম্যাডামদের টিম নিয়ে যায় অন্য হসপিটালে তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা আসেন তো যেহেতু এটা পুরোপুরি ওনাদের প্রোটোকলের বাইরে কারণ আমরা যে হসপিটালে ছিলাম ওদের সাথে ওদের কোনো ইয়ে ছিল না কারণ ওরা আগে কখনো আসেনি হসপিটালে তো ম্যাডাম ওখানকার ডিরেক্টর স্যারকে নিয়ে গেল ডিরেক্টর স্যারের কাছে নিয়ে গেলেন আমাদেরকে তো ডিরেক্টর স্যার আবার ওই দিনই বাইরে যাচ্ছিলেন দেশের বাইরে তো উনি বললেন যে আপনি আজকের মধ্যেই আপনাদের হসপিটাল থেকে আমাদেরকে একটা লেটার বা মেল কিছু একটা পাঠান তো আমরা ওই দিনই আমাদের যে হসপিটালে বাচ্চা ছিল অ্যাডমিট সেখানে গেলাম তো ওনারাও কোনো লেটার বাই মেল দিতে চাচ্ছিল না তো আমরা তো আসলে পুরাই মানে কি করব মানে আমাদের হ্যাঁ হ্যাঁ মানে কি কি করা উচিত এই মুহূর্তে বুঝতে পারছিলাম না তো অনেকটা জোর করেই আমরা সব কিছু করতেছিলাম তো এর মধ্যেই মানে ডিরেক্টর স্যার আসলে ওনার প্রতি আমরা খুবই থ্যাঙ্কফুল উনি এয়ারপোর্টে বসেই আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিলেন যে আপনার এইভাবে এইটা করেন তো বলে দি গেছে আছে কোনো মেল টেল কিছু দরকার নেই আপনার জাস্ট হাতে লেখা লেটার আমাদেরকে দেন তো আমরা ওভাবেই অনেক রিকোয়েস্ট করে ওদের কাছে একটা লেটার আনলাম এবং পরের দিন নাজমুন ম্যাডামের কাছে গেলাম তো নাজমুন ম্যাডাম ওদিন ব্যস্ত ছিলেন তো বিধায়ক ওনারই এক টিম মেম্বারকে পাঠালেন ওই দিনই মানে ঠিক পরের দিনই আমাদের হাসপাতালে আর কি ম্যাডামদের হসপিটাল থেকে ইসলামী হসপিটাল থেকে টিম আসলো তো এসে তখন সঞ্জয় স্যার এসেছিলেন তো উনি বললেন যে আসলে আরোপিটা কি ওই ফার্স্ট টাইম আমরা বুঝলাম যে আসলে আরোপিটা মানে কতটা ভয়াবহ হতে পারে একটা বাচ্চার জন্য তো স্যার টেস্ট করলেন এবং টেস্ট করে বললেন যে আমার বাচ্চা স্টেজ থ্রিতে চলে গেছে তো উনি ওই দিনই লেজার করলেন এবং একদিন পর একদিন মানে তার আমার বাচ্চার চারটা লেজার লাগলো তো চারটা লেজার লাগার পরও ওর চোখ ঠিক হয়নি তো তখন ওই যে এভারস্টিন যে ইঞ্জেকশনটা সেই ইনজেকশনটা দিতে হলো ওর চোখে তো তারপর ইঞ্জেকশন দেওয়ার পর পরও আরও দুটা লেজার লাগছে ওর চোখে তারপর আস্তে আস্তে মানে রিকভার হচ্ছিল ওর চোখ তো ফলো আপে ছিলাম আমরা যেভাবে ডক্টররা বলতেন যে অতদিন পর এতদিন পর আমরা সেভাবেই ঠিক ফলো করছিলাম স্যারদের কথা তো যাই হোক মানে এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা পুরাই সুস্থ মানে তার কোনো সমস্যা নাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আমি আসলেই খুবই লাকি আমার ওই ফ্রেন্ডের মানে যে ওই ফ্রেন্ড আমাকে বলেছিল হলে আমরা জানতাম না মানে অসংখ্য কৃতজ্ঞতা মানে তাদের প্রতি এবং আমরা আসলে আমার বাচ্চা লাকিলি ফেব্রুয়ারি এক তারিখে হওয়াতে আমরা ঠিক টোয়েন্টি নাইন ডেজে ওকে দেখাতে পেরেছিলাম মানে ঠিক তিরিশ দিনের মধ্যে যেহেতু ওটা দেখাতে হয় আমরা ওই উনত্রিশ দিনের দিনই ওকে দেখাতে পেরেছিলাম দেখে হয়তো আজকে আমরা এই দিনটা দেখতে পার বাচ্চা না হলে হয়তো মাঝখানে আমি আরেকটা প্রশ্ন করি এই যে এখানে হসপিটালে আসার পরে কিন্তু আপনি জানলেন যে বিষয়টা এতটা ভয়ঙ্কর ছিল আপনি আগে কখনো এইভাবে জানতেন না কিন্তু জানার পরে সমস্ত প্রসেস করার পরে হাসপাতালে সহযোগিতার পরে যখন আপনি জানলেন যে আপনার সন্তান সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মুক্ত তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আসলে এই অনুভূতি আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না মানে তখন যে আমার কি মনে হয়েছে মানে মানে আসলেই ব্যক্ত করতে পারবো না আমি জিনিসটা কি মানে যেই বাচ্চাকে আমি প্রতিনিয়ত আমার মাথার মধ্যে এটা থাকতো যে ও হয়তো কিছুই দেখতে পাবে না ও হয়তো কিছুই দেখতে পারবে না সেই বাচ্চা যখন মানে একদম ডাক্তাররা পুরো বলল যে না আপনার বাচ্চা এখন ঝুঁকি মুক্ত একদম ওর চোখে কোনো সমস্যা নাই তখন মানে আল্লাহর প্রতি মানে অশেষ আল্লাহর অশেষ রহমত মানে এটাই বলবো যে আল্লাহর অশেষ রহমত এবং ইসলামী আই হসপিটালের ডিরেক্টর স্যার নাজমুন নাহার ম্যাডাম সঞ্জয় স্যার ওনাদের সবার সহযোগিতায় আজকে আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আপনাকে ধন্যবাদ আর দর্শক আপনারা শুনছিলেন যে কত আনন্দ ঘন একটি বিষয় যে তার সন্তানকে সুস্থ হিসেবে তিনি পেয়েছেন আমরা কিন্তু অনুষ্ঠানের শেষে চেষ্টা করব সেই মারিয়ামকে যাকে নিয়ে এত কথা হচ্ছে তাকে একবার দেখানোর তা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা যাচ্ছি ডক্টর তালহার কাছে যে এই যে আরোপি নিয়ে এত কথা হচ্ছে আমরা জানছি ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে সত্যিকার অর্থে যদি আমরা সচেতনতার প্রশ্নে যাই তাহলে আমরা কোন জায়গাতে আসলে হাত দিতে পারি আচ্ছা আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে এখন ঢাকা শহরে কিছু কিছু এনআইসিউতে আছে যেরকম আমি আমার বারডেমের এক্সপিরিয়েন্স যদি বলি অথবা বিএসএম কথাও যদি বলি যেহেতু এখানে অফথালমোলজি ডিপার্টমেন্ট এবং এনআইসিউটা একেবারেই কাছাকাছি সেই কারণে আমরা কিন্তু নিজ দায়িত্বেই যেটা করি যে একটা বাচ্চা যখন এনআইসিতে ভর্তি আসে দেখা যাচ্ছে যে একটা বাচ্চাকে অনেক দিন ভর্তি থাকতে হচ্ছে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন তখন কিন্তু যদি বাচ্চাটা অনেক ছোট হয় বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা কিন্তু অফথালমোলজিস্ট ডিপার্টমেন্টে কল করে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে আমরা কিন্তু বাচ্চাটাকে ফলো আপ করি হ্যাঁ উনি যেটা বলল যে কিছু কিছু হাসপাতাল আছে এনআইসিউতে আছে যেখানে হয়তো অফথোলোলজি ডিপার্টমেন্টের সাপোর্ট নেই সেক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে যেরকম ধরেন বাচ্চাটাকে সারভাইভ করার জন্য এনআইসিতেও থাকতে হবে আর বাচ্চাটার চোখ বাঁচানোর জন্য অথরমোলজিস্টকেও দেখাতে হবে তো আমার মনে হয় যে সেক্ষেত্রে সেই সকল হাসপাতালগুলোতে অবশ্যই একজন রিটেন স্পেশালিস্ট অথবা অথরমোলজিস্ট থাকা দরকার যারা ওই রকম চার সপ্তাহ আগেই বাচ্চাটার চোখ পরীক্ষা করতে পারবে আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে আর একটা বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশের অনেক বেবি ঢাকা শহরের বাইরেও জন্মগ্রহণ করে এবং সেখানে আসলে আরোপির সুবিধাটা এত বেশি নেই সেক্ষেত্রে আমার যেটা পার্সোনাল আমার যেটা মনে হয় যে সেখানকার চিকিৎসক সমাজ সঙ্গে গার্জিয়ান যারা আরোপী সম্পর্কে জানে তারাও বাবুর বাবা মাকে প্রপার কাউন্সেলিং করতে হবে যে আপনার বাচ্চাটা হচ্ছে প্রিমেচুর আপনার বাচ্চা স্বল্প ওজন বিশিষ্ট তাহলে তার রেটোনোপ্যাথি হোক প্রিমেচুর একটা মারাত্মক কিন্তু অবশ্যই নিরাময়যোগ্য একটা রোগ হয়েছে যদি আপনি এই বাচ্চাটাকে খুব ভালোভাবে ফলো আপ করেন তাহলে বাচ্চার চোখটা পুরোপুরিভাবেই দেখতে পারবে এই সচেতনতা বাড়ানো উচিত সঙ্গে সরকারি পর্যায়ে আরোপি নিয়ে দেখবেন যে আপনি বিভিন্ন রোগ নিয়ে কিন্তু অনেক পোস্টারিং করা হয় অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেক আলোচনা করা হয় তো এই সচেতনতা আরোপি নিয়ে বিভিন্ন পোস্টারিং বিভিন্ন সেমিনার প্লাস হচ্ছে যে বিভিন্ন টেলিভিশনে আরোপি নিয়ে বেশি বেশি প্রচার করলে এই সচেতনতা কিন্তু সবার মাঝেই গ্রহ করে যাবে এবং দেখা যাবে আরোপি সংক্রান্ত যে জনিত যে কারণটা আছে যে রোগটা আছে সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে তবে এক্ষেত্রে কিন্তু আর বিষয় চলে আসে যে যারা ব্যক্তিগতভাবে জানলেন যারা সচেতন তারা হয়তো জানতে পারলেন কিন্তু যেহেতু এনআইসিইউতে এই ধরনের বাচ্চাগুলো বেশি থাকে সেক্ষেত্রে এনআইসিইউ কিন্তু অনেকজন থাকে চিকিৎসক থাকে টেকনিশিয়ান থাকে নার্স থাকে অনেক মানে এই ডিপার্টমেন্টে অনেকজন যারা দায়িত্ব পালন করে এই মানুষদেরকে এই দায়িত্ব পালনরত যারা আছে তাদেরকে সচেতন করার কোনো বিষয় আছে কি না হ্যাঁ অবশ্যই তাদেরকে তো যেহেতু যারা মেডিকেল স্টাফ হিসেবে কাজ করে মেডিকেল সায়েন্স তো একটা টিম এফোর্ট অবশ্যই তাদেরকে বিশেষ করে যারা এনআইসিউ রিলেটেড বিশেষ করে যারা কোলজি রিলেটেড কাজ করেন তাদের আরোপি সম্পর্কে অবশ্যই ভালো করে ট্রেন্ড অফ হওয়া উচিত এবং এরকম যদি কোনো প্রিম্যাচুর এবং লো বার্থ বেবি যেটা স্বল্প ওজন বিশিষ্ট বেবি জন্মগ্রহণ করে তাহলে নিজ দায়িত্বে সচেতনতা করা উচিত স্পেশালি বাচ্চার বাবা মাকে ধন্যবাদ আপাকে আমরা আপার কাছে ফিরে আসি যে এই বিষয়ে যদি আমরা জানতে চাই যে আমরা শুনেছি যে আপনারা নিজে থেকেই বিভিন্ন হসপিটালে গিয়ে চক্ষু হাসপাতালের যারা ডক্টর আছেন তারা অন্যান্য হাসপাতালে যেখানে এই ধরনের শিশুরা জন্মগ্রহণ করছে তাদের সাথে এক ধরনের কোঅপারেশন করছেন যে কিভাবে তাদেরকে অন্ধত্বের ঝুঁকি থেকে বাঁচানো যায় এ কি কি ধরনের কাজ আপনারা শুরু করেছেন তো আগে থেকে বলি যে আমি ডক্টর তালহার কথা ধরেই বলছি যে আপনি এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সচেতনতা এবং আমি বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ সচেতনতা না হলে আমি ওই বাচ্চাটাকে প্রপার টাইমে দেখতে পারবো না কাজে এটা খুব জরুরি এখন কথা হচ্ছে কাদের সচেতনতা এটা জরুরি সচেতনতা আমাদের সকলের সকলের বলতে আমি বলছি আমরা যারা চোখের ডক্টর তাদের আমরা যারা নিউনেটোলজিস্ট যারা পেরিট্রিশিয়ান যারা গাইনোকোলজিস্ট এবং যারা প্যারেন্টস এবং সমাজ আমাদের সকলের সচেতনতা বাড়াতে হবে বিশেষ করে বাচ্চারা বাচ্চা যখন হচ্ছে তখন উনি গাইন ওই বাচ্চাটা গাইনোকোলজিস্ট রিলেটেড যখন বাচ্চা হয়ে গেল তখন সেটা এনআইসিও বা নিউনেটোলজিস্ট রিলেটেড কাজে এবং ওই সময়টাই কিন্তু বাচ্চারা আরও পিচেক করাতে হবে কাজে তাদের মাধ্যমে কিন্তু এই সচেতনতাটা প্যারেন্টসের মধ্যে যাবে এবং তারা কিন্তু এক ধরনের কোলাবরেশন করবে হচ্ছে উনি যেটা বললেন চোখের ডক্টরের সাথে যে তার বাচ্চার টাইম হয়েছে কাজে একজন রেটিনা স্পেশালিস্ট শুধু চোখের ডক্টর বললে ব্যাপারটা পুরোপুরি হয় না একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা যিনি আরোপি দেখতে পারেন রকম একজন ডক্টর সেই অন্যরা কিন্তু মানে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে যে একটা মানুষকে আমি হয়তো চক্ষু হাসপাতালে যেতে বলছি কিন্তু চক্ষু হাসপাতালে গিয়েই কি সে আরোপিটা করাতে পারবে আমি সেই জন্যই কথাটা বললাম যে অফথালমোলজিস্টকে ওই ব্যাপারে সচেতন হতে হবে তাকেও বুঝতে হবে যে তিনি আরোপিটা দেখতে অভিজ্ঞ কি যদি না হন তিনি প্রপারলি কোথায় কে দেখতে পারবে কোন ইনস্টিটিউট দেখতে পারবে সেখানে টাইমলি রেফার করতে হবে দিস রেফারেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কাজে সব বাচ্চাই তিরিশ দিন পর্যন্ত এনআইসি তো থাকবে এমন না কেউ হয়তো দশ দিন থাকছে এরপরে ছুটি হয়ে যাচ্ছে ওই ছুটির সময় ছুটির কাগজে খুব পরিষ্কার ভাষায় লিখতে হবে যে তিরিশ দিনের মধ্যে বাচ্চাকে দেখতে হবে চোখের পরীক্ষা আরোপির জন্য একজন আরোপি স্পেশালিস্ট বা রেটিনা স্পেশালিস্ট বা এমন ইনস্টিটিউটে যেতে হবে এটা এনআইসিও থেকে লিখে দিবে অথবা মুখে ভার্বালি প্যারেন্টকে বলে দিবে খুব জোর করে বলে দিবে যে আসলে না দেখালে কি পরিণতি হতে পারে এটা তাদের দায়িত্বর মধ্যে পড়ে এবং তাহলেই প্যারেন্টস আসবে আমরা যে আরেকটা কথা আপনি বলেছেন যে আমরা যাচ্ছি নিজে থেকে কি করছেন এক্স্যাক্টলি কারণ সব বাচ্চা আমাদের কাছে আসে না ডক্টর তাল্লাহ বলছিলেন যে কিছু কিছু বাচ্চা এমন কি এক মাস পর্যন্ত এক মাসের বেশিও এনআইসি তে ভর্তি থাকে তাহলে তাদের কি হবে না এটা কিন্তু আমরা কিন্তু কয়েকজন রোগীদের সাথে যখন কথা বলেছি অনেকেই বলেছেন যে আমরা এনআইসি তে ছিলাম ডাক্তারদের সংস্পর্শে ছিলাম কিন্তু তারা বলে না আমরা জানতেই পারি যে আমি সেই কথাতে আসছে সেখানে পুরো দায়িত্বটাই পড়ছে ডক্টরদের উপরে কারণ ওই বাচ্চাটা অনেক দিন পর্যন্ত ডক্টরের সংস্পর্শে ছিলেন তাদের 100% দায়িত্ব তার প্যারেন্টসকে জানানো যে আপনার বাচ্চার চোখ পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি প্রয়োজনে তারা যোগাযোগ করবেন একজন রিটেনার স্পেশালিস্টের সাথে একজন অফতালমোলজিস্টের সাথে যে বাচ্চাটা দেখতে হবে অথবা ছুটি হয়ে গেলে তাকে ওইভাবে আমার মনে হয় যে উপদেশটা দিয়ে দিতে হবে অত্যন্ত পরিষ্কারভাবে এবং আমি আমাদের কথা বলছি আমরা ইস্পাহানিতে ইসলামিয়া ইস্পাহানি ইনস্টিটিউট আমার হাসপাতাল সেখানে আসলে আমরা বলবো যে আরোপির জন্য এটা লিডিং আই হসপিটাল আমরাই সবচেয়ে বেশি সার্ভিস এবং প্রথম থেকে সার্ভিসটা দিচ্ছি এবং আমরা জানি যে সব বাচ্চারা আমাদের কাছে চলে আসতে পারবে না কখনো কখনো আমাদেরকে যেতে হবে কারণ তারা ছুটি পাবে না এই যে ম্যাডিয়ামের মা যে গল্পটা বললেন যে সে তো ছুটি পাচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এবং ওই কারণে আমরা ঠিক করেছি কিছু কিছু আমাদের মানে এনআইসিওর সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করেছি যে আমরা আপনাদের সাথে একটা কোলাবরেশনে যেতে চাই আমরা উইকলি অথবা অন্তত বাই উইকলি অথবা অন কল আপনারা আপনাদেরকে যখন ডাকবেন আমরা আমাদের টোটাল টিম নিয়ে যে আপনাদের ওই সমস্ত যে সমস্ত বাচ্চারা ঝুঁকিতে আছে আরোপির ঝুঁকিতে আছে আমরা তাদের রেচিনা পরীক্ষা করে দিব তাদের আরোপি পরীক্ষা করে দিব ইভেন আমরা লেজা মেশিন নিয়ে যেতে পারি প্রয়োজনে আমরা ওই বাচ্চার চিকিৎসা ওখানেই করব কারণ বাচ্চার ঝুঁকিতে আছে জীবনে ঝুঁকিতে আছে বাচ্চাকে এনআইসি থেকে বের করলে বাচ্চার লাইফের ঝুঁকি থাকে কাজে আমরা এবং আমরা তাই করছি আমরা আমি একটু আগে বলেছি আমরা বিভিন্ন হাসপাতালে যাচ্ছি আমরা ইভেন ডিএমসিতে যাচ্ছি যেখানে আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি আমরা এটা করছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা ঢাকা অন্তত ঢাকা মধ্যে আমাদের কাছাকাছির মধ্যে আমরা যেন অন্যান্য গুলাতেও যাই এবং তাদের সাথে যেন আমরা এই ধরনের একটা কিন্তু এই কাজটা আসলে আমরা একাতো করতে পারবো না আমাদের এই যে ডক্টর তাল্লা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা সরকারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন সরকার যদি ইনভলভ না হয় আমরা একা আমাদের তো ম্যান পাওয়ার আমাদের আমাদের স্ট্রাকচার আমাদের ইনস্ট্রুমেন্ট এত বেশি নাই যে আমরা পুরো বাংলাদেশকে সার্ভিস দিব এটা তো সম্ভব না সেটাই আপা আমাদের এই অনুষ্ঠানে অনেকেই কিন্তু পরে এসে যোগ দিয়েছেন তারা এই আলোচনা শুনতে শুনতে বারবারই প্রশ্ন করছেন যে আসলে এই আরোপির রোগের লক্ষণটা আসলে কি এটা যদি আবার একটু বিস্তারিত আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन আমি বলবো বিশেষ করে প্যারেন্টস এর জন্য আসলে আরপি রোগের কোনো লক্ষণ নাই আরপি রোগের রোগের লক্ষণ বোঝা সম্ভব না এটাকে বলে স্ক্রিনিং অর্থাৎ কি ওই সময় হতে পারে এটা ভেবেই ওই সমস্ত ঝুঁকিপূর্ণ বাচ্চাদের যারা পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মায় যারা দুই কেজির কম ওজন নিয়ে জন্মায় তাদেরকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ওদের রেটিনা পরীক্ষা করাতে হবে এ করাতে হবে দেখার জন্য আরোপি হলো কি না কারণ তার কোনো লক্ষণ নাই লক্ষণ প্রকাশ পাবে তখন যখন বাচ্চা অলরেডি অন্ধ কারণ তখন তার চোখের মনে সাদা হয়ে যাবে তখন বাচ্চা কিছুই দেখবে না তখন বাচ্চার চোখগুলো গর্তে চলে যাবে তার মানে বাচ্চাটা এখন আমাদের চিকিৎসার আওতার বাইরে চলে গেল কাজে আরোপির জন্য লক্ষণ বোঝা মানে সেটা খারাপ মানে হচ্ছে সে অন্ধ হয়ে গেল আমরা লক্ষণ বুঝতে চাই না আমরা নিজের চোখে দেখতে চাই আরোপি হচ্ছে চিকিৎসা করতে চাই ওটা ভালো হয়ে গেল কাজে আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আমার যারা এর সাথে রিলেটেড তাদের উদ্দেশ্যে বলতে চাই আরোপির কোনো লক্ষণ নেই আমরা শুধু তিনটা শব্দ মনে রাখবো প্রিমেচিউর বাচ্চা যাদের ওজন পঁয়ত্রিশ দুই কেজি কম যারা পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মেছেন তাদেরকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে আরোপি পরীক্ষা করাতে হবে একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা একজন আরোপি স্পেশালিস্ট দিয়ে সহজভাবে বলেছেন তবে একটা প্রশ্ন কিন্তু এরপরেও আসে যেই বাচ্চাটা অন্ধ হয়ে গেল কি আসলে দু চোখে অন্ধ হয়ে যাবে নাকি এক চোখে হবে খুব ভালো কথা বলেছেন আপনি এটাও খুব গুরুত্বপূর্ণ দুঃখজনক হলেও সত্যি আরোপিটা সাধারণত দুই চোখে একই রকম প্রকোপ হয় হয়তো একটু উনিশ বিশ এক চোখে একটু বেশি কম এক চোখে আছেন যাদের দুই অন্ধ তবে কেউ কেউ হ্যাঁ এক চোখ বেশি খারাপ হয়েছে আর এক চোখে একটু কম এবং এ কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা দুই চোখের অসুখ এবং আমরা ব্লাইন্ডনেস টোটাল ব্লাইন্ডনেস তখনই বলি যখন তার দুই চোখ অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ যখন আমরা জানলাম যে সে অন্ধ হয়ে গেছে সেখান থেকে ফিরে আসার কি আর কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা আসলে নেই কারণ হচ্ছে টোটাল রেটিনাটা ছিঁড়ে যায় টোটালি ছিঁড়ে যদি পার্শিয়ালি ছিঁড়ে অর্ধেক ছিল আমি বলেছি স্টেজ ফোরে যে হয় ছিঁটতে শুরু করে অর্ধেক ছিল ওই অবস্থায় সরি আমি অপারেশন করতে পারি এবং অপারেশনে গিয়ে আমি হয়তো এটাকে মোটামুটি একটা স্টেজে নিতে পারি যে সে কিছুটা দেখবেন কিন্তু যদি পুরোপুরি ছিঁড়ে যায় তাহলে আসলে আর তাহলে যদি আমরা নতুন করে রিপ্লেস করি সেটাতেও কোনো এটা আসলে রেটিনার একটা অসুখ কর্নিয়া হচ্ছে আমাদের চোখের সামনের যে কালো অংশটা সেটা সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু রেটিনা হচ্ছে আসলে চোখের ভিতরের একটা অংশ যেটা নরমালি বাইরে থেকে কখনোই আমরা দেখব না আচ্ছা এটা আমাদেরকে বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে এই দেখতে হয় এবং ওই কারণে এটা পিছন থেকে ছিঁড়ে চলে আসে এবং এটাও বাইরে থেকেও বোঝা যাবে না যে এটা টোটালটা ছিঁড়ে গেছে এটা ভিতরেরই একটা জিনিস একদম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে স্টেজ কিছু চেষ্টা যদি আর্লি হয় মনে করেন মাত্র স্টেজ ফাইভ টোটালটা ছিঁড়ে গেল ওই অবস্থায় আসলেও আমি চেষ্টা করি যে একটা অপারেশন করে অন্তত কিছু ভিশন ফেরত দেওয়া যায় কিনা কিন্তু যদি এমন হয় না তিন চার মাস হয়ে গেছে ওটা ছিঁড়ে কুচকে নষ্ট হয়ে গেছে আসলে তো সম্ভব হয় না ধন্যবাদ আপা আমরা আমরা আবার যাচ্ছি আলফি শাহরিনের কাছে যে আপনি নিজে তো বাচ্চাকে সুস্থ শেষ পর্যন্ত সুস্থ হয়েছে সে কিন্তু আপনার সাথে কি আরও এরকম অনেক মাকে আপনি দেখেছেন হসপিটালে যখন গিয়েছেন যে যারা একটু পরে এসেছে চার সপ্তাহ পরে অথবা আড়াই মাস পরে তাদের অবস্থাটা কি তাদের মানে কথা শুনে আপনার কি মনে হয়েছে আমি আসলে লাকিলি আমি আমার বাচ্চা সুস্থ হতে পেরেছি কিন্তু আমি যখনই হসপিটালে অন্য প্যারেন্টসদের সাথে আমার কথা হয় বেশিরভাগ প্যারেন্টসকেই আমি দেখি তার আরোপি সম্পর্কে কিছুই জানে না এবং তারা ওই এক দেড় মাস পরেই এসেছে যখন মানে আসলে অনেক দেরি হয়ে যায় স্টেজ ফোর বা স্টেজ ফাইভে চলে যায় এবং এমন বাচ্চার মার সাথেও আমার কথা হয়েছে যাদের আর কি দেড় দুই বছর হয়ে গেছে তাদের এখন অপারেশন ছাড়া আর কোনো ওয়ে থাকে না যেখানে লেজার বা ইনজেকশান দিলে কোনো কাজই হবে না আর কি তো বেশি মানে খুব কম সংখ্যক প্যারেন্টসই জানে আরোপিটা সম্পর্কে মানে বেশিরভাগ মানুষই আসলে আরোপিটা কি জানে না আচ্ছা ধন্যবাদ আপনার কাছে আবার ফিরে আসছি যে জর্ডান থেকে আমাদের একজন জানতে চেয়েছেন কাইনা নামে একজন জানতে চেয়েছেন যে ১২ বছর পরে হঠাৎ তারা চিকিৎসকে দেখিয়েছেন তার চোখের সমস্যা নিয়ে ডাক্তার বলেছেন যে তার সে জন্মান্ধ কিন্তু এরপরেও কিন্তু জন্মের পরে পরে কিন্তু সে অনেকদিন দেখেছে অল্প দেখেছে দেশে মানে এই আসলে ঘটনাটা কি এটা কি আসলে সে জন্মান্ধ নাকি অন্য কোনো সমস্যা কি না এখন ঠিক এই একটা সব মানে সেন্টেন্সে আসল ঘটনাটা বলাটা মুশকিল হ্যাঁ যদি আরোপির অনেক সময় আরোপির বাচ্চাদের যেটা হয় যদি প্রিম্যাচুর না হয় সেক্ষেত্রে আমি বলবো যেটা আরোপি ছিল না যদি প্রিম্যাচর হয় আরোপি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কারণ অনেক সময় দেখা যায় যে আরোপির বাচ্চারা চিকিৎসা হলো না নিজে নিজে কিছু ভালো হয়ে গেল কিছু ভিজুয়াল ইম্পেরমেন্ট নিয়ে এসে বেঁচে থাকলো পুরো দৃষ্টি নাই কিন্তু পুরোপুরি অন্ধও না এরকমও থাকে কিন্তু যেটা উনি বললেন যে জন্মান্ধ জন্মান্ধর অনেক কারণ থাকে তার মধ্যে একটা হচ্ছে কনজিনেটাল ক্যাট্রেক অর্থাৎ জন্মগতভাবে তার চোখে ছানি থাকে যদি সেটাও আবার সময় মতো চিকিৎসা করা না হয় তাহলেও সে কিন্তু পরবর্তীতে আর দেখবে না কিন্তু চিকিৎসক যে বলছেন যে সে জন্মান্ধ কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে সে কিন্তু জন্মের পর থেকে কিছু কিছু দেখেছে যদি কিছু কিছু দেখে থাকেন তাহলে তো জনমানතු না না এখন হয়তো প্রপারলি ওই টাইমে যে অসুখটা ছিল টাইমলি চিকিৎসা হয় নাই এখন ওটা এই মুহূর্তে ঠিক কমেন্ট করাটা মুশকিল না দেখে আচ্ছা ডাক্তার তালহার কাছে যাচ্ছি যে রাজধানী কেন্দ্রে কিন্তু আমরা সব ধরনের চিকিৎসাতেই কিন্তু দেখি যে খুব সহজেই চিকিৎসা হচ্ছে মানুষ দূরদূরান্ত থেকে রাজধানীতে আসছেন কিন্তু রাজধানীর বাইরে আরপি চিকিৎসাটা আসলে কি অবস্থায় আছে আসলে এই সম্পর্কে আসলে অ্যাকচুয়াল ডাটা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে তেমন কোন স্টাডি নাই। তবে আমাদের কাছে বার্ডেমে যে বাচ্চাগুলো আসে আমিও অফথোনোলজিস ডিপার্টমেন্টে যেগুলো আসে স্পেশালি বড় বড় শহরগুলোতে বড় বড় হাসপাতালগুলোতে যখন একটা বাচ্চাকে ছুটি দেওয়া হয় সেই ছুটির পেছনেই কিন্তু লেখা থাকে যে আপনার বাচ্চাকে স্পেশালি গভর্নমেন্ট হসপিটালগুলোতে যে আপনার বাচ্চাকে চার সপ্তাহের মধ্যেই আরোপি যেখানে চেক করা হয় সেখানে দেখাবেন তো আমার মনে হয় যে ঢাকা শহরের বাইরে আমি আপনাকে একটু আগেই বলেছি যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো যেখানে আছে এবং কমিউনিটি ক্লিনিক যেখানে আছে সেই জায়গাগুলোতে যদি পোস্টারিং করানো হয় এবং মাঝে মাঝে কিন্তু অনেক প্রোগ্রাম হয়ে থাকে তার সঙ্গে যদি আরোপি নিয়েও লোকজনকে সচেতন করা যায় তাহলে আমার মনে হয় যে আরোপির অন্ধত্বজনিত কারণটা কিন্তু অনেকটাই কমে আসবে কারণ এখন পর্যন্ত সেন্টারগুলো যেহেতু ঢাকায় অবস্থিত বাইরে ওইভাবে অত সুযোগ সুবিধা নেই সেই জন্য সচেতনতা এটা আমাদের ম্যাডাম বলেছেন যে চিকিৎসক লেভেল থেকে গার্জেন লেভেল থেকে এবং সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের লেভেল থেকে যদি সচেতনতা বৃদ্ধি পায়

কিছুটা অনেকটা নতুনই আমরা বলবো যে আপনি হয়তো কারণ অনেকে জানে নাই তার মানে এটা অনেক বছর ধরে না আমরা শুরু করেছি যেমন ইসলামেতে আমরা শুরু করেছি 2010 এ এর আগে টুকটাক কিন্তু হচ্ছে যে আমরা ভিগোরেসলি শুরু করেছি কিন্তু 10 এর আগেও কি এই ধরনের রোগ ছিল 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 ডিফিনিটলি ছিল তবে সেটা এখনকার থেকে কম কারণ কি কারণ হচ্ছে যে রিসেন্টলি আমি বলবো যে এটা এক ধরনের অ্যাডভান্সমেন্ট যার কারণে খুব প্রিমেচার বাচ্চাদের এখন বাঁচে এ এটা আমি বলবো নিওনাটলাস সিস্টেম এটা উন্নতি যে বাচে এ কারণে তাদের কি হয় ওই প্রিমেচার বাচ্চাতে আরপি আমরা দেখতে পাই অনেক আগে কি হতো এত প্রিমেচার বাচ্চাটা বাঁচতে বাস্তবে না মারা যেত কাজেই তাদের আরপি থাকে মারা গেলে তো সেটা নিয়ে আর কোনো প্রশ্ন প্রশ্নই নাই এই কারণে ইডানিংকালে আরপির প্রকোপটা বেশি এই কারণেই আমাদের এত মানে আমাদের এত যে আমরা এইটা নিয়ে এত কথা বলছি তার একটা রিজনে হচ্ছে এটা যে আমাদের আরপি আসলে এখন বেশি এটা চাই আমি যেই কথাটা বলছিলাম যে ঢাকা বেস ইয়াস ঢাকায় আমাদের কিছু ইনস্টিটিউট ইসলামের তো আমরা প্রচুর চেষ্টা করছি বিভিন্নভাবে কাজ করতে আমরা যে ইফোর্টটা নিয়েছি যেটা বললো যে ঢাকার বাইরে আমাদের আসলে আমাদের ইনস্টিটিউটে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি আমরা যেমন আমাদের ট্রেনিংটা এনেছি বিদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে আমরা একজন আরোপি স্পেশালিস্ট ডক্টর সুভাদ্রার নাম আমাকে এখানে বলতেই হবে ওনার কাছে যে আমরা এটা ট্রেনিংটা নিয়ে এসেছি চিকিৎসা করছি এখন আমরা আমাদের দেশের ডক্টরদেরকে ট্রেনিং দিচ্ছি যারা রেটিনা ডক্টর বা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা ছয় সপ্তাহের একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি যে আমাদের এখানে এসে তারা ট্রেনিংটা নেবেন যেমন ধরেন রিসেন্টলি আমরা রংপুরে কিংবা মামেন সিং এই ধরনের জেলা থেকে একজন দুজন করে আমরা ডাকছি যে oder aschin

এটা ভিশন সেন্টার আছে এই ভিশন সেন্টারগুলোতে সরকার যে করছেন সেখানে কি চিকিৎসা হবে কিনা সরকার আসলে আপনারা জানেন কিনা আসলে আমি যদি বলি যে ভিশন সেন্টার আসলে অনেক পরের কথা কারণ অনেক রিমোট অনেক প্রাইমারি একটা ব্যাপার সেখানে হবে না ওর প্রয়োজনই নাই এর থেকে যদি আরেকটু ভালো যে মেডিকেল কলেজগুলোতেও যদি হয় আই বি হ্যাপি কারণ হচ্ছে যে অত রিমোটে প্রয়োজন নাই কারণ এটা জনে জনে করতে পারবে না আর কারণ এটা খুব স্পেশালাইজড একটা ট্রিটমেন্ট অনেক হাইলি স্কিল্ড একটা ব্যাপার অনেক মানে ট্রেনিং প্রয়োজন আছে যেমন বারবার একটা কথা যে কোনো পারবেন কিনা না পারবেন না তার মানে কি অনেক অনেক হাইলি প্রয়োজন ব্যাপার স্কিল সেক্ষেত্রে ভিশন সেন্টারের কথা আমরা বাদই দিলাম কিন্তু অন্তত মেডিকেল কলেজগুলোতেও যদি আমরা একজন আরোপি ট্রেন্ড ডক্টর রাখতে পারি তাহলে আমার মনে হয় আমরা অনেকখানি এগিয়ে যাবো একটা বিষয় বলি যে রাজধানীর বাইরে তো অনেকগুলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে সবথেকে বেশি প্রত্যন্ত অঞ্চলের রোগীরা আসে সেই জায়গাতে আসলে এই আরোপি চিকিৎসার মানে অবস্থাটা কেমন আসলে এই মুহূর্তে একদমই আমি বলবো নীল নেই একদমই নীল কারণ চিকিৎসা কারণ চিকিৎসার জন্য যে লেজা মেশিনটা লাগে এটা একটা এক্সপেন্সিভ এক নাম্বার নাম্বার টু হচ্ছে যে যেটা বললাম তার থেকে বেশি জরুরি কথা হচ্ছে স্কিলড ম্যান পাওয়ার কয়জন আরোপি করে আমরা বাংলাদেশে গুনে গুনে হাত দিয়ে বলতে পারবো এই কয়জন আরোপি করে এই মুহূর্তে আমরা যদি সংখ্যাটাও যদি আমরা জানতে চাই তাহলে সেটা কত এই মুহূর্তে আমার মনে হয় 10 15 জনের বেশি হবে কিনা মাত্র 10 15 জন ব্যাপারটা অনেকটা ওরকমই এখনো কিছুটা বাড়ছে কারণ আমরা ট্রেনিং দিচ্ছি কিন্তু কিছুদিন আগেও অনেকটা ওইরকমই ছিল কারণ আমি বলছি আপনাকে যে ট্রেনিং গুলো সবাই বিদেশ থেকে নিয়ে যারা আমরা করছিলাম যে শুরু থেকে আমরা ট্রেনিংটা বিদেশ থেকে নিয়ে এসেছি এবং এখন আমরা ট্রেনিং দিচ্ছি তার মানে এখন আমরা শুরু করেছি আমরা শুধু আরোপি না আমরা রেটিনাতেও ট্রেনিং দিচ্ছি রেটিনাতে পনেরো মাসের ট্রেনিং যখন আমরা দিচ্ছি রেটিনা শেখাচ্ছি সাথে আমরা আরোপিটাও শিখিয়ে দিচ্ছি যাতে ও নিজের জায়গায় যে দেখে এখন কথা আছে আরোপি শিখে গেলে উনি হয়তো আরোপিটা দেখতে পারবে চিকিৎসাটা করতে পারবে না কারণ লেজার মেশিনটা নাই ওখানে কাজে অ্যাটলিস্ট দেখে যদি আমাদের কাছে পাঠায় কারণ একশো পার্সেন্ট বাচ্চার তো আর লেজার লাগবে না অন্তত যে বাচ্চাটা লেজার লাগবে ঠিক আছে পাঠালো কিন্তু দেখাটা তো হলো কাজে আমরা মনে করছি অন্তত এভাবে হলেও আমরা যেন ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ঢাকার বাইরে আমরা এটা করতে চাই আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন বারবারই যে সরকার হচ্ছে সব থেকে শক্তিশালী মাধ্যম সরকার আন্তরিক হলে কিন্তু এই সমস্যা খুব দ্রুত নির্মূল হতে পারে তো সরকার আসলে এই জায়গায় এসে আরোপির এই বিষয়টাকে কতটা গুরুত্ব সহকারে নিয়েছে সেটা যদি আমাদের একটু বলেন এখন আদৌ নিয়েছে কিনা এখনো আমরা আসলে আমরা কাজ করছি আমরা শুরু করেছি যে আমরা একটা মানে আমি বলবো যে এক ধরনের টিম আমরা তৈরি করেছি আমরা আরোপি সম্বন্ধে এর আলোচনা এখনো বলবো যে জিনিসটা আলোচনার পর্যায়ে আছে এখনও এটা সরকারি পর্যায়ে যায় নাই বা সরকারের দিক থেকে কোনো বিন্দুমাত্র পরিমাণ সহযোগিতা অ্যাডভোকেসি বলেন মানে কোনো ধরনের অ্যাওয়ারনেস বলেন কোনো কিছু শুরু হয়নি আসলে এখনই এটা একদমই আলোচনার পর্যায়ে তবে হবে আমরা আশা করি ভবিষ্যতে হওয়া ছাড়া তো আসলে আমরা এই বিশাল লোড এই বিশাল কেমন করে শুধু আমরা কয়েকটা ইনস্টিটিউট বা কয়েকজন মানুষ নিব এটা তো সম্ভব না আমাদের পুরো দেশের সমস্ত নব প্রিম্যাচিওর বেবিদের যদি সত্যি সত্যি আমরা অন্ধত্বের হাত থেকে বাঁচাতে চাই সরকারকে এই আসতেই হবে এর কোনো দ্বিতীয় কথা নেই ধন্যবাদ আপা অনেকে আমাদের কাছে এই প্রতিবেদনটি আবারও দেখতে চেয়েছেন যারা পরে এসে যোগ দিয়েছেন দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সময় নিউজ ডট টিভিতে সময় টিভিতে প্রচারিত এই অন্ধত্বের ঝুঁকি নিয়ে একটি প্রতিবেদন আছে চলুন আবারও আমরা দেখে আসি একত্রিশ সপ্তাহ গর্ভে থেকেই মায়ের কোল আলোকিত করে আরিয়ান চিকিৎসকের পরামর্শে এনআইসিইউতে জন্ম নেয়া আরিয়ানকে চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয় তবে সময় মতো না আসায় অর্থাৎ জন্মের দেড় মাস পর চিকিৎসা শুরু হওয়ায় অন্ধত্বের আশঙ্কায় পড়ে এই কোমলমতি আমার বেবি এর সমস্যা আমার তো কষ্ট লাগবে এখন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই এটা যে জানো কার কি তাহলে যেন আর কোনো বাচ্চার জানে এই সমস্যা আমার আমার মতো না হয় একইভাবে মাত্র আটাশ সপ্তাহ মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এলেও অন্ধত্বের আশঙ্কা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে নবজাতক মারিয়াম জন্মের তিরিশ দিনের মধ্যে চোখের আরোপি পরীক্ষা করাতে সক্ষম হয়েছিলেন মারিয়ামের মা আমি যদি আসলে ওই থার্টি ডেজের মধ্যে ওকে দেখাতে না পারতাম আমার বাচ্চার চোখ হয়তো আমি রক্ষা করতে পারতাম না আইসিউতে ছিল আমার বাচ্চা রিলিজ দেওয়া যদি বলতো তাহলে আমি তিরিশ দিনের মাথায় চলে আসতাম একটি বেসরকারি গবেষণায় উঠে এসেছে দেশের সাড়ে বারো শতাংশ নবজাতকই অন্ধত্বের ঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করে পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্ম নেওয়া দু কেজির কম ওজনের শিশুদের দ্রুত আরোপি চিকিৎসকের কাছে আনার পরামর্শ বিশেষজ্ঞদের টাইমলি চিকিৎসা করতে পারি তাহলে এই সমস্ত বাচ্চারা অন্ধত্বের হাত থেকে বেঁচে যাবে কিন্তু যদি আমরা তাদেরকে সময় মতো দেখতে না পারি পরে দেখি দুই মাস তিন মাস বয়সে আমরা হয়তো তাদেরকে এমন একটা স্টেজে পাবো যে আমাদের কিছু করার থাকবে না এবং এই সমস্ত বাচ্চারা আসলে অন্ধ হয়ে যাবে এদিকে প্রি ম্যাচিউরিটি অফ রেটিনোপ্যাথি রোগ ছাড়াও শিশু ও বড়দের চোখ সংক্রান্ত সমস্যা সমাধানে জেলা উপজেলায় দুইশো ভীষণ সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যে গাইনেকোলজিস্ট আছে ওদের মধ্যে সচেতন থাকা দরকার একটা প্রিমেচুর বেবিকে স্ক্রিনিং করা দরকার যে তার এই আছে কি না গাইনিকোলজিস্টের ডক্টর আছে এবং মা বাবারও সেই জিনিসটা জানা দরকার আছে আর আমরা তো সেই ফ্যাসিলিটি নিয়ে বসে আছি দেশে প্রতি বছর জন্ম নেয় একত্রিশ লাখ শিশু এদের মধ্যে প্রায় চার লাখই আবার জন্ম নেয় অপরিণত অবস্থায় অন্ধত্বের অভিশাপ থেকে বাঁচতে জন্মের চার সপ্তাহের মধ্যে এসব শিশুদের চোখের আরোপি পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের সময় সংবাদ ঢাকা দর্শক প্রতিবেদনটি দেখছিলেন এরই ফাঁকে কিন্তু আমাদের প্রতিবেদনে যে মারিয়ামের কথা আমরা বারবার বলছি মারিয়াম কিন্তু আমাদের স্টুডিওতে ইতিমধ্যে প্রবেশ করেছে তবে সে আমাদের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু ঘুমিয়ে পড়েছে আমরা চলে যাচ্ছি মারিয়ামের মাকে সাথে আমরা মারিয়ামকেও দেখতে পাচ্ছি আমরা আপনাকে প্রশ্ন করি যে সে তো আপনার সুস্থ হয়েছে আপনার সচেতনতা এবং বিভিন্ন কারণে আপনি আমাদের বলবেন দর্শকদের বলবেন যে কিভাবে আর কোনো বাচ্চা যাতে এই ধরনের আরোপিতে আক্রান্ত না হয় সেই বিষয়ে আপনার পরামর্শ যদি আমাদের বলেন আচ্ছা আর সবার প্রথমে আমি বলবো যে সচেতনতাটা আসলে যেই এনআইসিউতে বাচ্চাটা থাকবে ওই ডক্টরের সবার আগে প্রয়োজন কারণ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে কিন্তু আমার মনের মধ্যে কিন্তু সারা জীবন একটা আফসোস থাকবে যে হয়তো আমি যদি আর এক সপ্তাহ আগে দেখাতে পারতাম ওকে হয়তো স্টেজ থ্রিতে যেতে হতো না তো এই জন্যই আমি বলছি যে ডাক্তারদের সবার আগে সচেতন হতে হবে এবং অবশ্যই বাবা মার হতে হবে এবং বিশেষ করে মার কারণ বাবা সব সময় বাইরে থাকে অনেক সময় হয় তো বাবাদের মাথায় থাকেও না অনেক কিছু তো এই জন্য একজন মায়ের সব সময় তার সন্তানের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং সবচেয়ে আরও বেশি যেটা জরুরি যে আমাদের দেশে আসলে ঢাকা শহরে কয়টা বাচ্চাই বা হয় ঢাকার বাইরে এত বাচ্চা হচ্ছে এবং সবাই বেশিরভাগই দেখা যায় দরিদ্র অশিক্ষিত আমরা ঢাকা শহরে থেকে আরোপিটা সম্পর্কে জানতাম না তো এই ঢাকার বাইরের জেলাগুলোতে যদি আরোপি সম্পর্কে জানানো হয় ওনাদেরকে তো হয়তো এতটা অন্ধত্ব থাকবে না আমাদের বাংলাদেশে আপনাকে ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলতে চান আমরা প্রথমে চলে যাচ্ছি ডক্টর আবু তালহার কাছে ধন্যবাদ আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটি মেসেজই সবাইকে দিতে চাই ডক্টর স্পেশালি যারা গাইনিকোলজিতে কাজ করেন যারা অথলমোরজিতে এবং যারা পেরেট্রিক্সে কাজ করেন সঙ্গে সঙ্গে আমি বলবো যে আজকের এই প্রোগ্রামটা যারা দেখতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তারা যদি কখনো আপনার অথবা আপনার আশেপাশে দেখেন যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে অল্প ওজন নিয়ে এবং সাধারণত দুই কেজির নিচে এবং পঁয়ত্রিশ সপ্তাহর আগেই যদি জন্মগ্রহণ করেছে তাহলে অবশ্যই এই আরোপী নামক ভয়ঙ্কর রোগের হাত থেকে বাঁচার জন্য আপনি নিজে অথবা আপনার বাড়ির পাশে এরকম কোনো শিশুকে দেখালে অবশ্যই বাচ্চাটাকে নিকটস্থ কোনো মেডিকেল কলেজের রেটিনাই স্পেশালিস্টের কাছে দেখাবেন অথবা ঢাকাতে যে সেন্টারগুলো তো আরোপি নামক রোগের চিকিৎসা হয় তাদেরকে জন্মের চার সপ্তাহের মধ্যে কোনোভাবেই চার সপ্তাহর বেশি ডিলে করবেন না অবশ্যই একজন রেটিনাই স্পেশালিস্টকে অথবা যারা আরোপি নিয়ে বেশি বেশি কাজ করেন তাদেরকে দেখাবেন তাহলে আপনার এই সামান্য একটু এফোর্টে হয়তো বা একটা বাচ্চা এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যটা যতদিন বেঁচে থাকবে ততদিন উপভোগ করতে পারবে এটাই আমার দর্শকদের প্রতি অনুরোধ আপনাকে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি ডক্টর নাজমুল নাহারের কাছে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলেন না কথা তো ডক্টর তালহা আসলে বলেছে এটাই মেসেজ এটাই আমাদেরকে বুঝতে হবে যে আরপি থেকে কোনো বাচ্চা অন্ধ হওয়া মানে হচ্ছে একটা বাচ্চা তার জন্মের শুরুতেই অন্ধ হয়ে গেল দুই তিন মাস বয়সে তার মানে এই বাচ্চাটা যদি ষাট সত্তর বছর বেঁচে থাকে তাহলে সেই সারা জীবন ধরে অন্ধ থাকলো আমি যদি কম্পেয়ার করি যে ছানি অপারেশন ক্যাটরেক ষাট বছরে তার ক্যাটরেক্ট হলো এবং ওনারকে যদি আমি চিকিৎসা না করি উনি হয়তো আর দশ বছর এই অন্ধ ত্য সমাজে বেঁচে থাকবেন কাজে আমাকে গুরুত্বটা বুঝতে হবে যে আরোপিটা কতটা গুরুত্বপূর্ণ যে আমি নিশ্চয়ই চাইব না আমার সমাজে একজন সত্তর বছর ধরে অন্ধ হয়ে থাকেন কাজে এটা আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এই ব্যাপারে ডক্টর তালহা বলেছেন যে কাদেরকে হতে হবে ইয়াস আমাদের সবাইকে হতে হবে আমাদের অফথার্মোলজিস্ট আমাদের গাইনোকোলজিস্ট আমাদের পেটেট্রিশিয়ান নিওনাটোলজিস্ট প্যারেন্টস সমাজ সরকার সবাইকে আমাদের সচেতন হতে হবে এই ব্যাপারে এবং আমি লাস্টলে ওই তিনটা শব্দ আমি বলবো আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে অপরিণত বাচ্চা যে কিনা পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মানো যার ওজন দুই কেজির কম তাদেরকে অবশ্যই থেকে চার সপ্তাহের জন্মের তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনারা প্লিজ আরোপী পরীক্ষাটা করিয়ে নেবেন সময় নিউজ ডট টিভির বিশেষ আয়োজন বদ্যি বাড়িতে আপনার আসার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি দর্শক এতক্ষণ শুনছিলেন অপরিত অপরিণত নবজাতকের অন্ধত্বের নানা কারণ ও তার প্রতিকার নিয়ে নানা কথা অনুষ্ঠানের শেষে আপনাদের আবারও বলছি পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্ম নেয়া আপনার বা আপনার চারপাশের সকল নবজাতকের আরোপি পরীক্ষা করান আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা